মুর্শিদাবাদ জেলার সালার ব্লকে বিজয় সম্মেলনী প্রস্তুতি চলছে জোর কদমে। ভরতপুর 69 নম্বর বিধানসভার ভরতপুর 2 ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে বিজয় সম্মেলনী। সেখানে যে সমস্ত অতিথি, বিভিন্ন পূজা কমিটির সদস্য এবং দলের নেতাকর্মীরা আসবেন, তাদের প্রত্যেকের জন্য খাবারের ব্যবস্থা করাতে ব্যস্ত সভাপতি। দেখুন, এই ভিতরে কিছু করা যাবে? এই ভিতর তো আমাদের না, এই ভিতর কাউকে ঢুকিয়ে দেবো না তো। আর এই ভিতর যখন ঢুকবে সব হুটু কিছু হবে, তখন কেউ চা খাওয়ার সময় পাবে না। ঠিক আছে, হ্যাঁ। আর দুই ঘন্টা কোচকানো কাপড় দিয়ে যায় একদম কত কিল লেগে আছে, এত করছে যে এইটুকু জায়গায় নতুন কাপড় নাই। বলো নতুন কাপড় দিয়ে লোহার গ্রিলটা আছে, ওই অবধি ফাঁকা ছিল, বুঝলি তো? ওইটু জল আছে মানে মানুষরা খিচি বিচি না সেই ব্যবস্থা। আমাদের সকলের জনগণ মান অধিনায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের যুবদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের সকলের নেত্রী সায়নী সিংহ রায় মহাশয়ের তত্ত্বাবধানে আমরা আজকের দিনে অদ্যাবধি 19 অক্টোবর আমরা বিজয় সম্মেলনের প্রস্তুতির একদম অন্তিম লগ্নে, প্রস্তুতির পর্ব প্রায় শেষের দিকে। এখানে আমরা আজকে বিজয় সম্মেলনের অনুষ্ঠানটা এই মোটামুটি 15,000 ডেলিগেটসকে আমন্ত্রণ জানিয়েছি। সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুজো কমিটিদেরকে, আমাদের ব্লকে যত পুজো কমিটি আছে তাদের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে খুব কম করে হলেও আজকে 15,000 আমন্ত্রিত ব্যক্তিরা আছেন, তারা আসবেন। রাজ্য থেকে আমাদের সকলের খুব প্রিয় নেত্রী জয়া দত্ত, সাধারণ সম্পাদিকা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এবং তিনি চেয়ারম্যান পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদে, তিনি আসছেন। রাজ্যের সহসভাপতি মাইনুল হাসান সাহেব আসছেন, এমএলএর আসছেন, শাখা সংগঠনের সমস্ত নেতারা আসছেন, তার মধ্যে রাকিবুল ইসলাম রকি যুব সভাপতি, বিশদের কর্মকার অর্থমন্ত্রী সরকার, এনারা সম্ভবত সকলেই আসবেন। আচ্ছা, আপনাদের এই রান্নাবান্না কদিন ধরে চলছে? এটা একটা যেহেতু একটা বিশাল কর্মকাণ্ড, আজকে 19 তারিখ, এটা আমরা 17 তারিখ দুপুর থেকে শুরু করেছি প্রস্তুতি। 17 তারিখ দুপুর থেকে শুরু করেছি, আজকে মোটামুটি বিকালের মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তবেই আমরা সন্ধ্যার দিকে, যেটা আমাদের ইচ্ছা আছে প্রায় 8 ঘটিকায়, 8টা থেকে 8:30-এর মধ্যে আমরা সেই 15,000 মানুষের হাতে প্যাকেজিং আকারে, সব প্যাকিং হবে প্যাকেজিং আকারে, তাদের হাতে যেন আমরা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে তাদের হাতে তুলে দিতে পারি, সেই লক্ষ্যে কাজ চলছে। আপনার নাম? মুস্তাফিজুর রহমান সুমন, গত 2 নম্বর ব্লক তৃণমূল। Hey!
আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775 06 6031।